সিরাজ ভাই নাকি? বুলেন তো আমি কে? জবের ব্যাপার পাঁচটাই পাচ্ছেন না, ছোট ভাইকে পাঁচটা পাচ্ছেন না? আমি তোতা, তোতা মিয়া কেমন আছেন? এ চলছে খুটখুট 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 করে। আর বুলেন না, লোক ফোন কেন করিনি? আর বুলেন না, সে এক জবের স্টোরি মনে করেন। ওই মনে করেন এক বিকালবেলা হাঁটতে গেছি তো আমার ছোট বোন এসে দেখি আমার ছোট বোন ওই যে সিম খেয়ে ফেলেছে। না না, সিম খাইলে মনে কর নাক দিয়ে কামড়ে ভেঙে ফেলেছে। তো যা তা কষ্টে আপনার লম্বর জোগাড় করেছি। তারপর ভাই কেমন আছেন? হ্যাঁ সিরাজ ভাই, আমি তো এখন ঢাকায় এসেছি। ওই যে মোহাম্মদপুরে জাপানের বস্তিতে আছে না, ওখানে তোমার সুমি খেলা থাকে, হ্যাঁ ওখানে উঠেছি। আপনি এখন কোথি? মতিঝিল? আরে আমিও তো যাচ্ছি মতিঝিল। আমি আসছি, হ্যাঁ হ্যাঁ আসছি। আমি কোথে? আমি কোথায় আমার ওয়াইফ অসুস্থ হয়ে যাচ্ছে আপনার কথা শুনে। হ্যাঁ আসছি, হ্যাঁ আসছি, যান না গো। আস্তে কথা বলেন না ভাই, কি চিল্লা চিল্লি শুরু করছে? সিরাজ ভাই জোরে বললে কি সে বেশি শুনবে না? সিরাজ ভাই আমাকে কেউ একজন ফাপল দিছে। একটু শেষ করি, মোবাইলে টাকা শেষ করবেন, কিন্তু আস্তে কথা বলবেন, ঠিক আছে? একটু কথা বলি, কথা বলবেন, আস্তে আস্তে শেষ করি, পাশের লোকজনকে ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ সিরাজ ভাই আপনি আরে কম শোনেন না, কেটে গিলছে আবার জোরে, টাকাও শেষ হয়ে গিলছে। আমি কি করব, টাকা শেষ হয়েছে, আমি কি করব? নতুন এসেছে, বুঝতে পারছেন না? নতুন এসেছেন তো আমার কি, চুপ করে বসেন।